সৌদি আরবের ফুটবল জাগরণের মূলে যে ফুটবলার সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। আরব দেশটিতে এসে এর মধ্যে জয় করে নিয়েছেন মুসলিম ভক্তদের মন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সালামের ভিডিও আপলোড করেছেন CR7, আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওমর ফারুকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বজোড়া ফুটবল মোর, সবার আমি ভক্ত, নানান দেশে নানান লিগে সবাই খেলায় মত্ত। কবি সুনির্মল বসু বেঁচে থাকলে হয়তো এভাবেই লিখতেন। ফুটবল বৈশ্বিক খেলা হলেও এতদিন খেলাটা শুধুমাত্র ইউরোপ কেন্দ্রিক ছিল। বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ফুটবলার কিংবা ভক্ত সবার চোখ থাকত ইউরোপে। তাই তো ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, PSG সহ বড় বড় অনেক ক্লাবের মালিক হয়েছেন আরব বণিকরা। এবার সৌদি আরবের নেতৃত্বে আরব বিশ্বে হয়েছে ফুটবলের বিপ্লব। ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরু হয়ে করিম বেনজেমা, সাদিও মানে হয়ে এই তালিকায় সর্বশেষ সংযোজন হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মোরর দেশে ফুটবলের জাগরণের ফলে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এবার সালাম দিয়ে ভাইরাল হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার জুমার দিন আসসালামু আলাইকুম ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেছে রোনালদোর ক্লাব আল নাসর। তার সেই সালামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। সৌদি ক্লাবে সময়টা ভালোই কাটছে রোনালদোর। এখন পর্যন্ত প্রো লিগে 17 ম্যাচ খেলে গোল করেছেন 14টি, সঙ্গে আছে 2টি অ্যাসিস্ট। FC চ্যাম্পিয়ন্স লিগ ও সৌদি সুপার কাপেরও একটি করে ম্যাচ খেলে ফেলেছেন পাঁচবারের বেলন্ডিওর বিজয়ী এই তারকা। জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্সের শিরোপা। ফুটবলের হাত ধরে এভাবেই ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই বিশ্বাস ভক্তদের। ওমর ফারুক, বিজয় টিভি।